अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। কে জানে বাবা আমাকে এখানে কেন আবার ডাকলেন, কালকে আগুনের পর তো কিছুই বাঁচেনি হয়তো। এটা আবার কি? ওম হ্রিম, এই বাবার মন্ত্রগুলো না বাবার মতোই অদ্ভুত। ওম হ্রিম স্লিম চামুন্ডায় নমঃ স্বাহা। ওম হ্রিম স্লিম চামুন্ডায় স্বাহা। বাবাও না, এই সব কিছু পড়েনি কেন? কাল তো এখানে আগুন লেগেছিল, তাহলে সব ঠিক আছে কি করে? রুচিতার লাশ, ওর লাশ, লাশ তো এটা। না কোনো দুর্গন্ধ, না পচন, এইসব কি করে হতে পারে ভগবান, কি করে? আরে কালকে এখানে কিছুই ছিল না, আর আজকে লাশ আর এইসব। ও এবার বুঝেছি বাবা আমাকে এখানে কেন পাঠিয়েছেন, এখনই ওনাকে বলছি। বড় অমঙ্গলের আভাস হচ্ছে আমার, কিন্তু কি ঘটতে চলেছে? কিন্তু আমি ওই বাবার উদ্দেশ্যটা বুঝতে পারছি না কেন। মা, কি হয়েছে আপনার? আপনি কোথা থেকে আসছেন আর আপনাকে এত দুর্বল লাগছে কেন? যেখান থেকেই আসি, তোমার কি? বড় এলেন জিজ্ঞাসা করতে। এটা তো আমার মন্দিরের ফুল, তার মানে রুচিতা। আজ দেবীর প্রতি প্রতিশোধ আমার পূর্ণ হবে। যুগ যুগ ধরে দেবী অসুরদের হারিয়েছেন, আজকে প্রথমবার তার হার হবে, আর তার ভক্তের অন্ত নিশ্চিত। Thank you.
তার ভক্তকে বাঁচানোর জন্য দেবী স্বয়ং চলে এসেছে। যখন যখন পৃথিবীতে অসুরেরা জন্ম নিয়েছে, তখন তখন দেবী মাকে তাদের বিনাশের জন্য আসতেই হয়েছে। আর আজকে আজকে তুই আমার ভক্তের দিকে চোখ তুলে তাকিয়েছিস, আজকে তো তোর সর্বনাশ নিশ্চিত। শেষ তো আজকে তুমি আর তোমার ভক্ত হবে। তোমাকে মেরে তোমার শক্তি আমি তোমার কাছ থেকে কেড়ে নেব। পুরো ব্রহ্মাণ্ডে আমি সর্বশক্তিমান হয়ে উঠব। তোমার যা করার আছে তুমি করতে পারো দেবী, আজকে আমি নয়, তোমার এই ভক্ত পৃথিবী থেকে চলে যাবে। ওর উপর আমার শক্তির কোনো প্রভাব পড়ছে না কেন? এই নাও। কি প্রতীকের বাবা, এই সবই নিহার বিজনেস ট্রিপ থেকে ফিরলো আর আজ সকালেই তুমি ওকে বিজনেস মিটিং এ পাঠালে। যুবক ছেলে পুনম, এই বয়সে কাজ করবে না তো কবে করবে? আমি ডাক্তারকে ফোন করে আসছি। তাড়াতাড়ি নিহার, নিহার, নিহার বাবা, নিহার, কি হলো? নিহার, নিহার, কি হচ্ছে তো? হে ভগবান, কি হলো? রুচিতা, 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 কি হলো দেবী, এত সহজে হেরে গেলে? করো আরো প্রহার, করো, আমাকে মেরেও ফেলতে পারো, তাও আমার কিচ্ছু হবে না। আমার প্রহারকে বিফল করেছো তুমি, তুমি আজকে সবকিছু করতে পারো কিন্তু আমাকে হারাতে পারবে না তুমি। কি করেছিস তুই বল, কোন ছলনা করেছিস বল? গলা টেপো, আরো জোরে আমার গলা টেপো তুমি, কিন্তু তুমি আমার কোনো ক্ষতি করতে পারবে না।
চোর, কিয় চোর। তুমি যত প্রহার আমার উপরে করবে তার প্রভাব আমার উপরে নয়, বরং তার সরাসরি প্রভাব তোমার ভক্তের স্বামী নিহারের উপরে হবে। তুমি যত কষ্ট আমাকে দেবে ততধিক কষ্ট নিহারের শরীর পাবে। যে বিছে আমি নিহারের কাছে পাঠিয়েছি সে এতক্ষণে নিশ্চয়ই এতটা বিষ ছড়িয়ে দিয়েছে যে নিহারের মৃত্যু তাতে সুনিশ্চিত। আর নিহার মরার পরেই তোমার ভক্ত যদি জীবিতও হয়ে যায় তাহলে আবার সে মরে যাবে। আমি তোমার এই রূপেরই অপেক্ষা করছিলাম, আর আজকে আমি তোমার আসল রূপে তোমাকে আসতে বাধ্য করেই দিলাম তো। এত যজ্ঞ করেছি, পূজা অর্চনা করেছি, কিন্তু তাও তুমি আমাকে দর্শন দাওনি, আর আজকে এই সাধারণ মনুষ্যকে বাঁচানোর জন্য তুমি সাক্ষাৎ প্রকট হয়েছ। কিন্তু এতে কোনো লাভ নেই, তোমার কাছে শুধু একটাই রাস্তা আছে, নিজের সব শক্তি তুমি আমাকে দিয়ে দাও আর আমি ওকে জীবন দান করব। তুমি আমাকে ভগবান বানিয়ে দাও তাহলেই আমি ওর কল্যাণ করব। আরে মা তো নিজের সন্তানের জন্য হাসতে হাসতে বলিদান দিয়ে দেন, আর তুমি তুমি তো জগৎ জননী, তুমি তো এইটুকু করতেই পারো কি? তাহলে নাও সিদ্ধান্ত, একদিকে তোমার ভক্তদের জীবন আর অন্যদিকে তোমার সর্বশক্তি। বলো দেবী, তাহলে কি সিদ্ধান্ত নিলে তুমি? নিজের ভক্তদের জীবন দিয়ে নিজের শক্তির বলিদান দেবে, নাকি এদের মৃত্যু দিয়ে নিজের শক্তিকে রক্ষা করবে? বলো দেবী বলো। আরে যেখানে তোমার ভক্তদের জীবনের প্রশ্ন সেখানে সিদ্ধান্ত নিতে তুমি এত দেরি করছো। মা আমার পরিবারের রক্ষা করো। দুষ্ট, তোর ছলনাতে ভুলে আমি আমার শক্তি কোনো শয়তানের হাতে দিতে পারি না। তোর প্রবৃত্তি ছলনার, আজকে যদি আমি আমার শক্তি তোকে দান করে দিই তাও তুই কাউকে ছেড়ে দিবি না। আর আমি আমার ভক্তকে কথা দিয়েছি যে আমি তার পরিবার আর তার স্বামীর রক্ষা করব, তাকে কিচ্ছু হতে দেব না। সেই জন্য আমি রুচিতার শরীর তোর কাছে রেখে চলে যাচ্ছি, আর তোকে আমার শক্তি কোনোভাবেই দেব না। আরে তুমি জগৎ জননী হয়ে তোমার দুই ভক্তকে বাঁচাতে পারছো না, জগৎকে তাহলে কি করে বাঁচাবে তুমি? আরে মূর্খ সেই ভক্ত যে তোমার পূজা অর্চনা করে, যেখানে তুমি নিজের শক্তিকে ভক্তদের থেকে বেশি প্রাধান্য দাও। আমার শক্তিকে ধারণ করার জন্য মনে অটুট শ্রদ্ধা আর প্রেম থাকা উচিত, যেটা তোর মতো ধূর্ত আর কপট শয়তানের মধ্যে নেই। ওই শ্রদ্ধা ভক্তি আর প্রেম রুচিতার মতো ভক্তের মধ্যেই থাকে, তোর মতো পাপীর মধ্যে নয়। একটা সিদ্ধান্ত তুমি নিয়েছো দেবী, এবার আর একটা সিদ্ধান্ত আমি নেব, যা শুনে কিন্তু তোমাকে পস্তাতে হবে দেবী।
আজকে সন্ধে সূর্য অস্ত যাওয়ার আগে তোমার দুই ভক্ত রুচিতা আর নিহারের অন্ত হয়ে যাবে। আর তুমি কোনো ক্রমে আমার কোনো রকম ক্ষতি করতে পারবে না, কারণ আমার প্রাণ নিহারের মধ্যে রয়েছে। কিন্তু আমি ওকে মেরে নিজের প্রাণ ফিরে পেতে পারি। ওরে মূর্খ, এত অহংকার তো রাবণেরও টিকে ছিল না। তাহলে তোর মতো অজ্ঞানীর কথা তো ছেড়েই দিলাম। আমার অহংকার নয় এটা আমার বিশ্বাস। তুমি ওই গল্পটা তো নিশ্চয়ই শুনেছো যে একজন রাজার প্রাণ একটা টিয়া পাখির মধ্যে রয়েছে। আর তুইও নিশ্চয়ই এমন গল্প শুনেছিস যে দোষীর শাস্তি নিশ্চিত, আজকে না হলে কালকে তোর বিনাশও নিশ্চিত। অন্তত এদের দুজনের নিশ্চিত। নিহারকে আমার বিছের বিষ মারবে, আর রুচিতার শরীরের আমি এই দু হাত দিয়ে দাহ সৎকার করব। আর তুমি শুধু দাঁড়িয়ে দেখবে, কিচ্ছু করতে পারবে না। যতক্ষণ আমি আছি আমার ভক্তের কেউ কিচ্ছু করতে পারবে না। রুচিতাকে আমি যে কথা দিয়েছি সেই অনুসারে আমাকে প্রথমে রুচিতার স্বামীকে বাঁচাতে হবে, তারপর রুচিতাকে। এই শরীর আমার আর কোনো কাজের নয়। আমার শক্তিকে ধারণ করার জন্য মনে অটুট শ্রদ্ধা আর প্রেম থাকা উচিত। দেবীর শক্তিকে ধারণ করার জন্য মনে অটুট বিশ্বাস আর প্রেম প্রয়োজন, আর সেই অটুট বিশ্বাস আর প্রেম রুচিতার মধ্যে ছিল। আমি যোগ্য করে ওর আত্মার থেকে সেই বিশ্বাস আর প্রেম কেড়ে নেব। হে ভগবান, ওর জ্বর তো বেড়েই চলেছে, কোনো কিছুর লাভ হচ্ছে না। ওর রক্তটা তো বন্ধ হয়েছে, কিন্তু ওর অবস্থা ভালো মনে হচ্ছে না গো। ওর শরীর আরো খারাপ হচ্ছে। ডাক্তারবাবু বললেন যে সন্ধ্যের মধ্যে নিহার সুস্থ না হলে হসপিটালে দিতে হবে। বাবা নিহার, বাবা চোখ খোল, বাবা নিহার। নিহারের শরীরের অবস্থা এরকম খারাপ আর রুচিতা এখানে নেই, ও কোথায় আছে? এইসব ওর জন্যই হচ্ছে, কে জানে বাবা ওই অশুভ আত্মাকে শেষ করলেন কিনা, এখনই দেখছি। কে জানে কি হবে, যাই হোক না। তুমি তুমি এখানে কি করে? বাবা বলেছিলেন যে যেই রুচিতার লাশ পাওয়া যাবে তোমায় ভস্ম করে দেবেন, তুমি তুমি এখানে কি করছো? আর কিছু মুহূর্তের অপেক্ষা, এদিকে রুচিতার দাহ সৎকার হবে আর ওদিকে ওর আত্মার সেই শক্তি আমার মধ্যে প্রবেশ করবে। আর এই যজ্ঞ সম্পূর্ণ হলে ওই দেবী আমার কোনো ক্ষতি করতে পারবে না। কে তুমি?
তুমি কি ভূত, আত্মা না পিশাচিনী? কে তুমি? তোমার জন্য আমার নিহারের এই দশা? তোমায় তো আমি ছাড়ব না। দেখো, তুমি তুমি আত্মা না পিশাচ, ভূত, প্রেত যাও না কেন, আমার ছেলেকে রক্ষা করো প্লিজ। আমার আমার ছেলেকে বাঁচা, একজন মায়ের আরজি তোমার কাছে, আমার ছেলেকে বাঁচাও, ছেড়ে দাও কে, আমি বাঁচবো না, আমার ছেলেকে বাঁচাও প্লিজ। এক মা অন্য মায়ের আর্তনাদ নিশ্চয় শুনবে, কিন্তু সবার প্রথমে আমাকে ওই বিছের বিষের প্রতিকার খুঁজতেই হবে, তাহলেই নিহারকে বাঁচানো যেতে পারে।